পরম্পরা আয়ুর্বেদ বাঙালির বাংলার গর্ব পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা প্রতিদিনের হেয়ার কেয়ারে থাকুক আয়ুর্বেদের স্পর্শ, বদলে ফেলুন সেই সনাতন আপনার বিভিন্ন শ্যাম্পুকে, আপনার হেয়ারকে দিন আয়ুর্বেদের স্পর্শ প্রাকৃতিক পদ্ধতিতে, সাথে করুন পরম্পরা আয়ুর্বেদের কুন্তলশ্রী প্লাস শ্যাম্পু অতিরিক্ত তৈলাক্ত স্ক্যাল্পের জন্য। আর যাদের স্ক্যাল্প একটু বেশি রুক্ষ নির্জীব তাদের জন্য ব্যবহার করুন পরম্পরা আয়ুর্বেদের কুন্তলশ্রী প্রিমিয়াম শ্যাম্পু। আপনার হেয়ারকে দিন পরম্পরা আয়ুর্বেদের স্পর্শ। পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা, পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। ড্যান্ড্রফের সমস্যা বারবার আর নয়, ড্যান্ড্রফের সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসুন পরম্পরা আয়ুর্বেদের অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুর রেঞ্জ নো ড্যান্ড্রফ প্লাস শ্যাম্পুর হাত ধরে। ড্যান্ড্রফের সমস্যা কনফিডেন্টলি গুড বাই জানান, আপনার হেয়ারকে দিন পরম্পরা স্পর্শ। পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা, পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। আমি জানি আপনি দৈনন্দিন জীবনে কতটা ব্যস্ত, আমি চিনি আপনার ত্বককে, তাই আপনি বিশ্বাস করেন আমাকে। সারাদিনের ত্বকের পরিচর্যা বা সারা রাতের ত্বকের পরিচর্যা জাস্ট একটা আইটেম দিয়ে মেনটেন করুন। সারাদিনের এই আপনার ব্যস্ততার মধ্যে বারে বারে অ্যাপ্লিকেশন করুন আপনার ত্বকে পরম্পরা আয়ুর্বেদের অল ডে কেয়ার, এবং রাত্রে শুতে যাওয়ার সময় পরম্পরা আয়ুর্বেদের অল নাইট কেয়ার। আপনার ত্বকের সজীবতা ধরে রাখুন 24টা ঘন্টা। পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা, পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। কুড়িতেই বুড়ি নাকি 40 স্কিনটা হয়ে যাচ্ছে 60 মতো, সমস্যার সমাধান শুধুমাত্র পরম্পরা আয়ুর্বেদে। ফাইন লাইন, ডার্ক সার্কেল বা পিগমেন্টেশনের মতো সমস্যা কনফিডেন্টলি নিয়ন্ত্রণে করুন, ব্যবহার করুন পরম্পরা আয়ুর্বেদের এজিং কেয়ার রেঞ্জের নো এজিং প্লাস এফিকেসি। আপনার স্কিনকে দিন এক নতুন সুস্থতার ছোঁয়া। পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা, পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। সারাদিনের কর্মব্যস্ত দিনে আপনার ত্বকে প্রয়োজন একটু সামথিং স্পেশাল, এমন একটা রোজ ওয়াটার বা এমন একটা টোনার যা প্রতি মুহূর্তে আপনার ত্বকে আনবে এক আলাদা প্রপার ডিটক্স ট্রিটমেন্ট, যার এফেক্টে 24টা ঘন্টা থাকবে আপনার ত্বক একদম সজীব ও প্রাণবন্ত। ব্যবহার করুন পরম্পরা আয়ুর্বেদের রোজ ওয়াটার এবং কিউকাম্বার টোনার। আপনার ত্বককে দিন পরম্পরা আয়ুর্বেদের স্পর্শ। পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা, পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। ব্রণ বা র্যাশের সমস্যা, সমস্যার স্থায়ী সমাধান পরম্পরা আয়ুর্বেদের নিম ফেস অ্যান্ড বডি ওয়াশের। আপনার ব্রণ বা র্যাশকে রাখুন পুরোপুরি নিয়ন্ত্রণে। আর এই ঋতুতে শরীরের ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়ার সমস্যাকেও নিয়ন্ত্রণে নিয়ে আসুন নিমের প্রাকৃতিক সুস্থতার ছোঁয়ায়, সাথে করুন পরম্পরা আয়ুর্বেদের নিম ফেস অ্যান্ড বডি ওয়াশ। পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা, পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। ত্বকের রুক্ষতার সমাধানে ব্যবহার করুন মধুর মতো প্রাকৃতিক ময়েশ্চারাইজার, আর তার সাথে প্রচুর ইম্পর্ট্যান্ট ভেষজের নির্যাস যা প্রতি মুহূর্তে আপনার ত্বকে দেবে একটা প্রপার নো এজিং ট্রিটমেন্ট, যার আলটিমেট রেজাল্ট আপনার স্কিন পাবে এক আলাদা প্রাণবন্ত এবং সজীবতা ভাব। অতি অবশ্যই প্রত্যেক দিন স্কিনের যত্নে ব্যবহার করুন পরম্পরা আয়ুর্বেদের হানি ফেস অ্যান্ড বডি ওয়াশ। আপনার ত্বককে দিন পরম্পরার ছোঁয়া। পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা, পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। লেবুর প্রাকৃতিক কোমলতা এবার পান আপনার ত্বকে, ত্বককে রাখুন সবরকম দিক থেকে সেরা সেরা। সংক্রমণ বা ত্বকের যে কোনো সমস্যার সমাধানে ত্বককে আরও উজ্জ্বলতা বা দীপ্তিময় করে তুলতে ব্যবহার করুন পরম্পরা আয়ুর্বেদের লেমন ফেস অ্যান্ড বডি ওয়াশ, অথবা অ্যালোভেরার গুণে সমৃদ্ধ পরম্পরা আয়ুর্বেদের অ্যালোভেরা ফেস অ্যান্ড বডি ওয়াশ। আপনার ত্বককে দিন
পরম্পরা স্পর্শ পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা ঘরে বসে পান কেশরের উপকারিতা। যে কেশর আপনার মুখে স্কিন বা বডি স্কিনে দেবে এক আলাদা আয়ুর্বেদের ছোঁয়া, যার এফেক্টে আপনার স্কিন থাকবে প্রাণবন্ত এবং সব দিক থেকে যে কোনো রকম দাগছোপবিহীন। কি জানতো? তাহলে ব্যবহার করুন পরম্পরা আয়ুর্বেদের কেশর ফেস অ্যান্ড বডি ওয়াশ। অবশ্য এর পাশাপাশি চন্দন এবং আরও বেশ কিছু ভৈষজ্য রত্নাবলীর স্পর্শে আপনার ত্বককে করে তুলুন সব দিক থেকে সেরা সেরা। ব্যবহার করুন প্রত্যেক দিন পরম্পরা আয়ুর্বেদের স্যান্ডাল ফেস অ্যান্ড বডি ওয়াশ। আপনার পুরো পরিবারকে দিন পরম্পরা আয়ুর্বেদের স্পর্শ। পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। নমস্কার, পরম্পরা আয়ুর্বেদের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমরা বলে থাকি বা অনেকেই বলে থাকে, আমরা মেয়েরা নাকি একটু নাকুচু হই। আসলে যখন অহংকার করার মতন কোনো বিষয় থাকে তখন কেন আমরা অহংকার করব না? যদি মেয়েরা এরকম একজন দাদাকে পেয়ে যায় যে দাদার পরামর্শ অনুযায়ী অনায়াসে স্কিন বা হেয়ার বা শরীরের যে কোনো সমস্যার সমাধান হয়ে যায়, যে দাদা ভাই যা প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি রাখার জন্য দিন রাত এক করে ফেলে, যে দাদা ভাই আমাদের প্রতিশ্রুতি এবারও দিয়েছে যে শীতের রুক্ষতা যতই আসুক না কেন তা স্পর্শ করবে না আমাদের চুলে বা আমাদের ত্বকে, তখন স্বাভাবিক অহংকার তো আমাদের থাকবেই। আর যে মানুষটাকে নিয়ে আমরা সত্যি সব থেকে বেশি অহংকার করি সেই মানুষটিই আমাদের দাদা ভাই, অর্থাৎ আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন। তাই আজকেও তাকে প্রথমেই জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। আর একটা কথা আজকে আমার বলতে ভীষণ ইচ্ছা করছে, লোকের বয়স প্রত্যেকটা দিন একদিন করে হলেও তো বাড়ে, কিন্তু দাদা ভাইয়ের বয়স কিন্তু কন্টিনিউ পিছনের দিকে যাচ্ছে। আজকে দেখে মনে হচ্ছে দাদা ভাইয়ের বয়স যেন আরো 4-5 বছর কমে গেছে। কি হচ্ছে দাদা ভাই, এটা কি করে সম্ভব হচ্ছে? ভীষণ ভালো লাগছে দেখতে আজকে। থ্যাংক ইউ সুস্মিতা। অ্যাকচুয়ালি প্রত্যেকটা দিনই আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং এই দিন প্রত্যেকটা দিনই আমরা থাকি, কিন্তু সবসময় সামথিং ভালো কিছু করা, বেটার কিছু করা। দেখুন, আমরা তো জানি আমাদের জীবনে ঘড়ি কাটার মতো ভালো সময় খারাপ সময় সব কিছু আসবে। আমার বাবা বলতেন যে ভালো সময় খারাপ সময় দুটোকেই সমানভাবে নাও, ভালো মানে খুব উচ্ছ্বসিত হও না আর খারাপ মানে ভেঙে পড়ো না। ঠিক কথা। কারণ জানবে যে ওই যতই হোক না রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরের আলো, সেরকম আর কি। আবার ভালো সময় চলছে, খারাপ সময় কিন্তু কলিং বেল বাজে আসবে না, সে হঠাৎই আসবে। সুতরাং সময় যেরকমই আসুক আমরা যেন একরকম থাকতে পারি আর আমরা যেন প্রত্যেকে কালজয়ী হতে পারি। বাবা আমাকে বলতেন কালজয়ী হতে হবে, সময়ের আগে থাকতে হবে, আমরা যেন সময়ের আগে থাকতে পারি। আর আমি এটুকু বিশ্বাস করি সকাল থেকে রাত কিছু একটা ভালো কাজ যদি আমরা করি অটোমেটিক্যালি আমরা কিন্তু ভালো থাকবো। আর আমরা যদি ভালো থাকি, আমাদের মনকে যদি ভালো রাখি, তার ছাপ মুখে আসবেই আসবে। একদম। আর সেই ছাপই মুখে আনার প্রচেষ্টা করব। আমার খুব পছন্দের দুটো খাবার, একটা হচ্ছে আলমন্ড আর একটা হচ্ছে হানি, কিন্তু আমি আজকে দেখছি আমার সামনে সেই আলমন্ড আর হানিকে নিয়ে একটা দারুণ ময়েশ্চার একেবারে নতুনভাবে নতুন মোড়কে। একদম। আজকে সেই পবিত্রক্ষণ, যে পবিত্রক্ষণে আমার বলবার আছে যে আপনাদের কাছে, আমি তো আপনারা আমাকে কমপ্লেন করুন বা না করুন, ভালো সবসময় ভালো বলুন, আমি কিন্তু সবসময় আমি তো মানে খুব পারফেকশন মেনটেন করার চেষ্টা করি। আমি মনে করি যে ভালোটাকে আরও বেটার করা, আরও ভালোভাবে আপনাদের হাতে যদি তুলে দেওয়া যায়, এটা চিন্তাভাবনা করে আমি ভাবলাম যে আমাদের একদম বহু 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 বছর পুরনো, প্রায় এক যুগের কাছাকাছি বছর পুরনো আমাদের পিচ অ্যান্ড হানি ময়েশ্চারাইজার ছিল, এবার আমরা সেটাকে একটু আরেকটু আর&ডি করলাম, আরেকটু চেষ্টা করলাম, ওটা তো সেরাই, আরও সেরা সেরা করে আপনাদের হাতে তুলে দেওয়া। তার জন্য আমরা লাস্ট 1 ইয়ার আপনাদের হয়তো পিচ হানি ময়েশ্চারাইজার থেকে সব পরিবারে পৌঁছে দিতে পারিনি, কিন্তু আজকে খুব গর্ব করে বলবো আজ আপনার পাড়ার দোকানে পৌঁছে গেছে। আপনি আপনার পাড়ার দোকানদার ভাইয়ের কাছ থেকে চেয়ে নিন, আপনি চেয়ে নিন পরম্পরা আয়ুর্বেদের নিজস্ব আউটলেট থেকে বা হোম ডেলিভারি ডিভিশন থেকে। নামটা খালি একটু বদলে গেছে, পিচ অ্যান্ড হানির জায়গায় হয়েছে আমন্ড অ্যান্ড হানি ময়েশ্চারাইজার। আপনাদের দাদা ভাইয়ের নাম লেখা একটা আন্তর্জাতিক গেট আপে এসেছে। আমাদের লক্ষ্য হচ্ছে এই আইটেমটাকে একদমই এক্সপোর্ট করার জন্য আমরা নিয়ে এসেছি,
এবং এটা হয়তো খুব শীঘ্রই বিদেশের প্রচুর ইম্পর্ট্যান্ট অনেকগুলো মার্কেটে পৌঁছে যাবে আমাদের দেশের পাশাপাশি। আমি ফার্স্ট লুক আপনাদের সাথে শেয়ার করব এই আইটেমটার, যেটা আপনারা দেখলে খুব খুশি হবেন, আপনারা ভাববেন যে হ্যাঁ এই আইটেমটা হচ্ছে আমাদের একদম মনের মণিকোঠার আইটেম। ভীষণ সুন্দর দেখতে হয়েছে একদম, মানে আমি বিশ্বাস করি সুবর্ণ এটা একটা আন্তর্জাতিক গেটআপের মধ্যে আমরা নিয়ে আসতে পেরেছি, যার প্রথম হচ্ছে টপে আছে লেখা পরম্পরা আয়ুর্বেদ, একদম এটা একটা সূর্যের সাত রঙা রঙের পরম্পরা আয়ুর্বেদ লেখা আছে। আর এর মধ্যে আছে এই আইটেমটা, এটার মধ্যে প্রথম আছে আমাদের ওয়েবসাইট www.drdevabrotosen.com, যেখান থেকে যাবতীয় ইনফরমেশন বা প্রোডাক্টের ডিটেলস পাওয়া যেতে পারে। এর পাশাপাশি এর ওয়েবসাইটে রয়েছে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের নাম অনেক ধরনের ময়েশ্চারাইজার, পরম্পরা আয়ুর্বেদের ইউথ অ্যান্ড এজিং কেয়ার রেঞ্জের নবতম সংযোজন। আর তার পাশাপাশি একদম একটা আন্তর্জাতিক গেটআপে আন্তর্জাতিক মোড়কে আমরা এই আইটেমটা আপনাদের হাতে তুলে দিতে পেরেছি। এবং সেম লুক থাকা সত্ত্বেও আমরা কিন্তু এটাকে একটু অন্যরকম করার চেষ্টা করেছি, যেটার মেন লক্ষ্য ছিল আমাদের যে এটার যাতে আমাদের সবার কাছে ভীষণই বেশি জনপ্রিয় হতে পারে এবং বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের কাছে যাতে এটা ভীষণ আকর্ষণীয় হতে পারে। একদম দেখুন, আজকে আমি আমার হাতে এটা বোঝাবার জন্য আমি কোনো কিছু ইউজ করিনি, আমার নর্মাল স্কিন রয়েছে, আমি জাস্ট এটা এবার হাতে নেব, ঠিক আছে, নিয়ে আমি আমার হাতের এই জায়গায় এটাকে অ্যাপ্লিকেশন করছি, ঠিক আছে, জাস্ট আমি দেখুন প্যারালাল স্ট্রোক দিচ্ছি কতগুলো, এত ফাস্ট অ্যাবজর্ব হবে এটা, মানে কোনো বাচ্চাদের স্কিনেও যদি অ্যাপ্লিকেশন হয় ভীষণ দ্রুত এটাকে বোঝা যাবে যে এটা কতটা আমাদের স্কিনে অ্যাপ্লিকেশন মানে পেনিট্রেট করে নিয়েছে। এবং ইনস্ট্যান্ট যে লক্ষ্য করে দেবেন যে পুরোটা কিন্তু অ্যাবজর্ব করে যায়, খুব ফাস্ট অ্যাবজর্বিং একদম, এবং তার সাথে একটা ইনস্টা গ্লো, চকচক করছে একদম ইনস্টা গ্লো, মানে ইউজ করার সাথে সাথে একটা গ্লো। যাদের স্কিনের কমপ্লেক্সন একটু বেটার তারা তো মানে ভেনের পরিষ্কারভাবে ব্লুইশ এফেক্টটাও দেখতে পাবেন, কারণ এটা শুধু যে ময়েশ্চারাইজিং করছে তা নয়, এটা লোমকূপের মুখের মধ্যে ডার্কসটাকেও সরাতে সাহায্য করছে। সুতরাং এটুকু বলতে পারি সুবর্ণা, এটা মানুষের বহুদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে, আমাদের এই পিছানি ময়েশ্চারাইজার, এবং যেটা আমাদের পরম্পরা আয়ুর্বেদের নবতম সংযোজন শীতের এই জায়গায় দাঁড়িয়ে। এবং খুব গর্ব করে বলবো সমগ্র পশ্চিমবঙ্গ, সমগ্র আসাম, ত্রিপুরা, এবং খুব শীঘ্রই আমাদের হয়তো দু চার দিনের মধ্যে আমাদের শিলচর আউটলেট এবং অতি অবশ্যই আমাদের আগরতলা আউটলেটে পৌঁছে যাবে আমাদের এই আইটেমগুলো। জাস্ট আপনারা কালেক্ট করুন আমাদের আমন্ড অ্যান্ড হানি ময়েশ্চারাইজার, এর মানে এর ন্যাচারাল যে ফ্লেভারটা সেটা আপনাদের মন ছুঁয়ে যাবে এটুকু বলতে পারি। এটা খুব প্রিমিয়াম রেঞ্জের, কারণ এটা ইউজ করবেন তারাই যারা স্কিনের কাছে, যাদের কাছে স্কিনের মূল্যায়নটা অনেকটা বেশি, আর আমাদের নারী ময়েশ্চারাইজার তো ছিলই। আর এর পাশাপাশি অতি অবশ্যই বলবো এবারে যারা পিছানহানি ময়েশ্চারাইজার ইউজ করে এসছেন তারা এবার থেকে পরম্পরার এই মানে একদম রেভলিউশনারি আইটেম আমন্ড অ্যান্ড হানি ময়েশ্চারাইজার ইউজ করুন। শুধু আমন্ড বা হানি নয়, এর মধ্যে কিন্তু রয়েছে আরও প্রচুর মেডিসিনাল প্ল্যান্টের এক্সট্র্যাক্ট, যেগুলো অতন্দ্র প্রহরীর মতো এই শীতে আপনাকে সেরা সেরা স্কিন কেয়ার ট্রিটমেন্ট দিতে পারবে। একদম, আশেপাশে কোনো ভালো ঘটনা ঘটলে না তার অনুভূতিটা কিন্তু আসে, ঠিক আমি সেখানে বসে কিন্তু সেই ফিলিংসটা পাচ্ছি, এত সুন্দর একটা স্মেল আমি পাচ্ছি, স্মুদিং এফেক্ট, একদম একটা স্মুদিং এফেক্ট, আপনার হাতের দিকে তাকালে আমি বুঝতে পারছি, এবং সবকিছু নিয়ে কিন্তু পরিবেশটা একেবারে কিন্তু চেঞ্জ হয়ে গেল একদম। এটা সবচেয়ে বড় দিক হচ্ছে একদম নন গ্রিজি, একদম নন গ্রিজি, এবং পিছানির মতোই পুরো কালার, পিছানির থেকে আমরা পারফিউমটাকে আরেকটু ন্যাচারাল যে বিভিন্ন ভেষজ আছে তার পারফিউমটা আনার চেষ্টা করেছি। আর অতি অবশ্যই এর সাথে ফারেস্টানি যেহেতু অন্যতম একটা ময়েশ্চারাইজার, আমরা ফারেস্টানিকে ওয়ান অফ দ্য মেন ইনগ্রিডিয়েন্টস হিসেবে এখানে এস্টাবলিশ করেছি। সব কিছু মিলিয়ে আমি বলবো আপনাদের অপেক্ষায় আছি, আপনাদের সার্টিফিকেটের অপেক্ষায় আছি, আপনারা আমাদের আমন্ড অ্যান্ড হানি ময়েশ্চারাইজারকে যাতে সেরা সেরা আপনারা বলেন সেদিনটার অপেক্ষায় আছি। এটা আমার অনেক অনেক প্রায় কমপক্ষে দেড় দু বছরের
সাধনার ফসল। আশা করি আপনাদের প্রত্যেকটি পরিবারে এই ময়েশ্চারাইজারটা একদম স্থায়ী জায়গা করে নেবে, কারণ এই ময়েশ্চারাইজার শুধু শীতকাল নয়, সারা বছর ব্যবহারের একটা গুরুত্বপূর্ণ স্কিন ট্রিটমেন্টের আয়ুর্বেদিক মেডিসিন। মানে ড্রেসিং টেবিল থেকে আর একটু জায়গা কিন্তু তৈরি করে নিতে হবে একেবারে আমান টার হানি এই ময়েশ্চারাইজিং এর জন্য। আর দাদা ভাই কিন্তু পুজোর আগে থেকে কথা দিয়েছিলেন যে এবারে শীত আপনার জন্য কিন্তু আমি ভীষণ স্পেশাল, কারণ এবারে শীতে আমাদের ত্বক থাকবে একেবারে ভেলভেটের মতন বা বেলুনের মতন সফট। আছেন আপনি আমাদের সাথে, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার সুস্মিতাজি। হ্যাঁ নমস্কার, কে বলছো? আমি বেহালা থেকে বলছি, সাথী রায়। হ্যাঁ বল, বলো। হ্যাঁ নমস্কার দাদা ভাই। নমস্কার, আজকে তো ফাটাফাটি লাগছে। তোমার আগে আমি বলে দিয়েছি আজকে সাথী। থ্যাংক ইউ। আজকে মনে হচ্ছে একুশের তরুণ, সত্যি বলছি। একুশের তরুণ? হ্যাঁ। ও আচ্ছা, সত্যি কিন্তু দাদা ভাই, কন্টিনিউ বয়স কমছে মনে হচ্ছে আপনাকে। মানে মানে গত কয়েকটা সপ্তাহে দেখেছি, তার থেকে মানে আরো মানে ভালো লাগছে, মানে বোঝাতে পারছি না আমি। না না ঠিক আছে, আমি বুঝতে পারছি, আপনি বোঝাতে না পারলেও আমি বুঝতে পারছি। একদম একদম দাদা ভাই, এবার সমস্যাটা শুনবো। হ্যাঁ, সমস্যার আগে বলতে যাচ্ছি যে আপনি একটু আগে যেই মানে ডেমোনস্ট্রেশনটা দেখালেন আমন এন্ড হানি, ওটার প্যাকেজিং দেখে আমি প্রেমে পড়ে গেছি। একদম ঠিক বলেছো, ভীষণ সুন্দর। আমি শুধু মানে অপেক্ষায় আছি কবে মানে দোকানে যে ওটা কালেক্ট করব। ওটা পৌঁছে গেছে কিন্তু, ওটা চলে এসেছে দাদা ভাই কলকাতা সব জায়গায়? সব জায়গায় পাঠিয়ে দিয়েছি ওটা। ওকে ওকে, এটা প্রায় লাস্ট 4-5 দিন হয়েছে, সর্বত্র পৌঁছে গেছে। আর যদি বাই চান্স না পান, আপনি আপনার দোকানদার ভাইকে কিন্তু একটু চাপ দিয়ে বলুন যে এনে দিতে, কারণ পরম্পরার মেডিসিন গুলো জানেন তো একটু চাপ দিয়ে বলতে হয়, না হলে কিন্তু এনে দেয়া যায় না। আর মেডিসিন তো অমূল্য দাদা ভাই, সব জায়গায় পাবো না, সেটা অর্ডার দিয়েই নেই, আর যখন যা পেয়ে যায় সব নিয়ে নিই। একদম আপনাদের অধিকার, আপনাদের অধিকার তো অবশ্যই আপনাদের ফলাতেই হবে। অবশ্যই অবশ্যই, বলুন এবার কোন সমস্যা বা কি বলবেন? সমস্যা বেসিক্যালি কিছু নেই, একটা মানে মানে ইনফরমেশন জানতে চাইছিলাম। আমি তো সুবর্ণকান্তি অয়েলের অনেক বড় ফ্যান, মানে ওটা মানে রিঙ্কেল দুদিনেই মানে গায়েব করে দেয়, ফাইন লাইন যাবতীয়, এটা আমি ফিল করেছি। তো আমি এটা জানতে চাইছি দাদা ভাই, ধরুন কারো মানে আমার একজন মাসি আমাকে মানে জিজ্ঞেস করেছে, মানে তার বেসিক্যালি কোনো প্রবলেম নেই, সে খুব ইয়াং এজ, মানে রিঙ্কেল টিঙ্কেলও নেই, সে মানে জানতে চাইছে যে সুবর্ণকান্তি অয়েলটা কি এমনি জাস্ট ইউজ করতে পারবে, মানে তার ইচ্ছা মানে সবসময় মাখার। প্রথমত বলবো যেটা, সুবর্ণকান্তি অয়েল যিনি 12 মাস ব্যবহার করবেন, তার স্কিনে কখনো কোনো সহজে দাগ ছোপ বা ফাঙ্গাল ইনফেকশন আসতে পারবে না। একদম ঠিক কথা। আচ্ছা দাদা ভাই, মানে এমনি ওটা নরমাল যেরকম আমরা ফেস ওয়াশ মাখি বা আমাদের লাগুক বা না লাগুক সেরকম? একদমই তাই, একদমই তাই। আচ্ছা দাদা ভাই, আপনি একটু বলে দিন কিভাবে ইউজ করতে হবে। এই তো শিশিটা খুললেন, হাতে ঢাললেন, এরকম করলেন, মেখে নিলেন। ওকে শান্তিদি, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমত জানবেন পরম্পরা কোনো আইটেমকে কিভাবে ব্যবহার করতে হবে, এটা বলে মোবাইলের চার্জ নষ্ট করবেন না। কারণ কি, পরম্পরা কোনো এফিকেসিতে চলে, ব্যবহারের পদ্ধতিতে চলে না, তাই না? পরম্পরা পরম্পরার যাবতীয় আইটেম বা বৈদ্যস পরিবারের যাবতীয় আইটেম, হ্যাঁ, গুণমানে কাটে, ঠিক আছে, বিজ্ঞাপনে নয়, মাসেজের স্ট্রোকে নয়, টি জোন, এক্স জোন, ওয়াই জোন, এ জোন, বি জোন, এসবে কাটে না। মেডিসিন ইউজ করবেন, কাজ হবে, ব্যাস, দ্যাটস এনাফ। যেভাবে ইচ্ছে ইউজ করুন, ইউজ করাটাই এফিকেসি। তবে ইউজ করার আগে কিন্তু পরম্পরার ফেস ওয়াশগুলো কিন্তু ব্যবহার করতেই হবে, কারণ মুখের মধ্যে জমে থাকা ডার্টস বা পলিউটেন্টসকে সরিয়ে ফেলুন। আর এবারে শীতকালে হটকে কি জানেন তো, লাবণ্য ময়েশ্চারাইজিং ফেস ওয়াশ, লাবণ্য ময়েশ্চারাইজিং ফেস ওয়াশ এখন বডি ওয়াশ হিসেবে এসে গেছে। সুতরাং লাবণ্য ফেস মানে আমাদের খুব ইম্পর্ট্যান্ট ফেস কেয়ার, যাতে এটা ইউজ করার পর মুখে যাতে একটা ময়েশ্চারাইজিং এফেক্ট থাকে, ঠিক সেই দিকটা মাথায় রেখে কিন্তু লাবণ্য ময়েশ্চারাইজিং ফেস অ্যান্ড বডি ওয়াশ ব্যবহার করুন। দুর্ধর্ষ আন্তর্জাতিক গেটআপের একটা টিউবে এটা আমরা আপনাদের জন্য এনে দিয়েছি, সুতরাং এটা চেষ্টা করবেন। এখানে ময়েশ্চারাইজিং স্পেলিংটা একটু ভুল আছে, আশা করবো ওটা কন্ট্রোল থেকে কারেক্ট করে দেবে। একদম, তবে এটার কাজ কিন্তু অসাধারণ। এবং দাদা ভাই, মোটামুটি যারা অল ডে কেয়ার ব্যবহার করতো, যারা স্কিন গ্লোয়িং লোশন ব্যবহার করে, যারা স্কিন গ্লোয়িং সিরাম ব্যবহার করে, তার মাঝে ঠিক এই ময়েশ্চারটাকে ঠিক কোন জায়গাটা জায়গা দেবে? আমি আমার আইটেমগুলোকে সবসময় এখান থেকে আনি, এখান থেকে নয়। আপনি মার্কেটে খোঁজ নিন তো সুস্মিতা, প্রত্যেকে বলবেন দাদা ভাই পিছানি ময়েশ্চারাইজারটা কী ভালো, কী ভালো, কী ভালো, কী ভালো। তাহলে কেন চেঞ্জ? চেঞ্জ একটাই কারণে, আপনি ভালো বলবেন তো, কিন্তু জানেন তো ওই যে একটা প্রেজেন্ট
প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপেল, আপনি বলবেন গুড, আমি বলবো বেটার নয়, বেস্টটা দিতে হবে। দেখবেন এই পিছানি ময়েশ্চারাইজার যেটা যেটা এখন আমন্ডহানি ময়েশ্চারাইজার, এটাকে হয়তো আমি এক বছর বাদে আবার আরো বেটার করব। একদম একদম, মানে আমরা স্যাটিসফাই হয়ে যাই, আমাদের মনে হয় ওকে ভেরি গুড, এক্সেলেন্ট, এর থেকে ভালো কিছু হতে পারে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সুস্মিতা, এটা যদি একটা স্কুলে যাওয়া একটা ছোট্ট বাচ্চা মেয়ে বা ছেলে যখন ব্যবহার করবে না, মানে তিনি জাস্ট মানে সে চুল বাঁধতে ভুলে যাবে, কিন্তু আমাদের আমন্ডহানি ময়েশ্চারাইজার ইউজ করতে ভুলবে না। একদম, মানে জাস্ট ইউজ কর, মানে অ্যাপ্লিকেশন করার দু মিনিটের মধ্যে পুরোপুরি স্কিনে অ্যাবজর্ব করে যাবে, একদম নরমাল, একটু নন গ্রিজি করে গিয়েছে আপনার হাতে, একদম একদমই নন গ্রিজি, একদমই কোনো মানে মনে হবে না যে ময়েশ্চারাইজার ইউজ করেছে, কিন্তু তার হ্যাঁ কিন্তু তার তিনি কিন্তু স্কিনে কোনো ড্রাইনেসটা ফিল করবেন না, একটা রুক্ষ ত্বকের যে একটা টান টান ব্যাপার থাকে না, সেটা কিন্তু তিনি ফিল করবেন না। এটা মানে পুরো একদম মানে আমি যে এর মধ্যে মেন আমি বেসিক প্রিন্সিপাল রেখেছি ভিটামিন ই। আচ্ছা, কারণ শীতকালে প্রতি মুহূর্তে আমাদের শুষ্কতা আমাদের ত্বক থেকে কিন্তু ভিটামিন ইকে চুরি করে নিয়ে যায়। আমি আমাদের প্রত্যেকটা আইটেমে অলিভ অয়েল দিয়েছি, সবাই অলিভ অয়েল মানে অলিভ অয়েলই বোঝেন, আমাদের তো পরম্পরা অলিভ অয়েল মানে শুধু অলিভ অয়েল নয়, অনেক ভেষজের ওখানে একটা সমাহার। আর আমাদের এই আইটেমগুলোতে অর্থাৎ ক্রিম থেকে ময়েশ্চারাইজার থেকে ফেস ওয়াশ থেকে আমি অলিভ অয়েল রেখেছি, আমি রেখেছি জোজোবা অয়েল, আমি রেখেছি ভিটামিন ই, আমি রেখেছি চন্দনাদি তৈলম, আমি প্রচুর কিছু মিক্স করেছি, কারণ আমি এটুকু জানি যে একটা একক দ্রব্য দিয়ে ট্রিটমেন্ট করা আমার পক্ষে সম্ভব নয়। আমি কিন্তু মানে মাল্টিপল অ্যান্টিঅক্সিডেন্ট, মাল্টিপল ভাইটামিনস, মাল্টিপল স্কিনের পক্ষে উপকারী এমন সব ভেষজ, সেগুলোর এফিকেসি দিয়ে আমি ট্রিটমেন্টে আসবো। আর তার জন্যে কিন্তু পরম্পরা বা বৈদ্যশ পরিবার এই শীতে দায়িত্ব নিয়ে বলতে পারি মার্কেটে নাম্বার ওয়ান র্যাঙ্ক হোল্ড করবেই, কারণ প্রত্যেকটা পরিবারের শীতের ত্বকের প্রস্তুতি, শীতের চুলের প্রস্তুতি মানেই শুধুই পরম্পরা আর বৈদ্যশ পরিবার। একদম, কারণ পড়াশোনাটা কিন্তু আমরা অনেকদিন আগে থেকে স্টার্ট করে দিয়েছিলাম, একদমই, কারণ দাদাভাই সব থেকে বেশি দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, তিনি দুর্গাপূজার আগে থেকে কিন্তু শীতের কেয়ার শুরু করে দিয়েছেন, একদম সুস্মিতা, আর দুর্গাপূজার কেয়ারটা তার অনেক আগে থেকে, একদমই তাই, আমি দুর্গাপূজার স্কিনের প্রিপারেশন বলি বর্ষাকালে, একদম, আর দুর্গাপূজার সময় বলি শীতের প্রস্তুতি। একটা মানে খুব মজার খবর জানি, আচ্ছা কি, আর দু সপ্তাহ বাদে আমরা নতুন গুড়ের মোয়া পেয়ে যাব। একদম একদম, আর দু সপ্তাহ বাদে আমাদের বাড়িতে ব্ল্যাঙ্কেটটা পাড়া হবে, আর দু সপ্তাহ বাদে বাড়িতে কিন্তু কমলালেবুও চলে আসবে। আর কি আসবে জানেন? পরম্পরার উইন্টার কেয়ার রেঞ্জ প্রত্যেক বাঙালির পরিবারে আসবেই আসবে দু সপ্তাহ বাদে। কারণ কি জানেন? কারণ আবহাওয়া দপ্তর বলেছে আর দু সপ্তাহ বাদে খুব ভালো মতন শীত পড়বে দক্ষিণবঙ্গে। একদম, এটা আমাদের জন্য ভীষণ সুখবর। আর আছেন আপনি আমাদের সাথে, বলুন কে আছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? নমস্কার, আমি দাদার সঙ্গে কথা বলতে চাই, দাদা ভাই। আমি আজকে যা পেয়েছি, চলো দাদা ভাই আমি স্টেজ পারফর্ম করি, আমি গান গাই আরকি। হ্যাঁ, ভীষণ ভাবে ব্যবহার করছি, ভালো উপকার পেয়েছি, এবার শীতকালটা ভীষণ ড্রাই হয়ে যায়। হ্যাঁ, তো এইবার তো আমি দেখলাম তোমার একদম কি সুন্দর একটা প্রোডাক্ট তুমি লঞ্চ করলে, আর দেখালে যেটা তুমি, এর একদম মানে আমি কিছু বলতে পারছি না, ভীষণ এক্সাইটেড হয়ে আছি। যাই হোক, তোমার যে প্রোডাক্টটা তুমি যে সুন্দর সাজিয়ে মেকআপ করে যে তুমি আজকে দেখালে, দারুণ সুন্দর, তো ওটা তো আমরা নেবই অবশ্যই দোকানে গিয়ে, একদম, না পেলেও আমি ওনাকে চাপ দিয়ে দিয়ে আমি বলবো আনতেই হবে, নাহলে আমি দোকানেই দাঁড়িয়ে থাকবো ঘন্টা খানি। আচ্ছা দিদিভাই, এই যে আপনি বললেন, আপনি ফোন করেছি, আমি পারফর্ম করি তো, স্টেজ পারফর্ম করি, এবার আমি এই স্টেজে যে আমি একটু মেকআপ করে যেতে হয় তুমি তো বুঝতেই পারছো, একদম একদম, তো আপনি যদি আমাকে কিছু বলে দাও যাতে গ্লো করবে যতক্ষণ মেগা মানে আমি স্টেজে থাকবো, আমার মুখটা বেশ গ্লো করবে, ভালো গলার শেষ কথা, সঙ্গে থাকুন। আজ থেকে দু বছর আগে একটা জনপ্রিয় সঙ্গীত অনুষ্ঠানে আমি ওখানকার একটা বিশেষ দায়িত্বে ছিলাম, এবং ওখানে ক্যাপশন ছিল সুস্বর ক্যাপসুল, মানেই
ভালো গলার শেষ কথা একটা সঙ্গীতের রিয়েলিটি শোতে। আর এটুকু বলতে পারি, সুস্বর কিন্তু গান বা আবৃত্তি, আই মিন যারা বাচিক শিল্পী বা আপনাদের মতো যারা, সুস্মিতা, যাদের কাছে গলাটা প্রফেশনের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, তাদের কাছে কিন্তু সুস্বর মানেই সবসময় ভালো গলার শেষ কথা। আর অতি অবশ্যই বলবো আপনাকে যে জানেন তো, মেকআপ করলে বাড়িতে এসে রিমুভ করতে হয় খুব বেশি সময় নিয়ে, কারণ মেকআপের মেন ইনগ্রিডিয়েন্টস থাকে কি জানেন তো, প্যারাবেন। প্যারাবেন যেটা আপনার মুখের ত্বকের কী করে সেটা গুগলসে সার্চ করলে পেয়ে যাবেন। কিন্তু সবথেকে বেটার ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্যারাবেন ফ্রি সব কিছু ব্যবহার করতে হবে। প্যারাবেন ফ্রি ব্যবহার করতে মানে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি এটা, সেটা কিন্তু বৈদ্যজের বিবি ক্রিম। বৈদ্যজের বিবি ক্রিম পরম্পরার SPF 40, SPF 50 বা অ্যাডভান্স SPF 40, SPF 50, আমাদের বৈদ্যজ পরিবারের বিবি ক্রিম, এগুলো কিন্তু মেকআপকে অনেক পেছনে ফেলে দিয়েছে। আপনি কি চান, একটা হেলদি স্কিন? আপনি বৈদ্যজ আর পরম্পরা ব্যবহার করছেন তো হেলদি স্কিন চলে আসবে, মেকআপ কেন প্রয়োজন বলুন? গ্লো, চকচকে উজ্জ্বল একটা স্কিন হবে, তার জন্য তো আপনি বৈদ্যজ পরিবারের বিবি ক্রিম, বৈদ্যজ পরিবারের ডায়মন্ড কিট, ডায়মন্ড ফেস ওয়াশ, প্ল্যাটিনাম কিট, প্ল্যাটিনাম ফেস ওয়াশ, এগুলো তো ব্যবহার করছেনই এই সিজনে। বিশেষ করে একদম এই সিজনে বলবো কিন্তু, যখন নভেম্বর বা ডিসেম্বর, এই সিজনটা কিন্তু গোল্ড কিটের নয়, এই সিজনটা কিন্তু ডায়মন্ড কিট অ্যান্ড প্ল্যাটিনাম কিটের, ডায়মন্ড কিট আর প্ল্যাটিনাম কিটের সিজন চলছে এখন। ডায়মন্ড কিট আর প্ল্যাটিনাম কিটটা একটু বেশি করে ব্যবহার করুন, গোল্ড কিটটা আবার ব্যবহার করবেন এক দেড় মাস পর থেকে। প্ল্যাটিনাম কিট আর ডায়মন্ড কিট কিন্তু শীতকালে আপনার স্কিনের pH বা ময়েশ্চার ধরে রাখার একটা খুব ইম্পর্ট্যান্ট কারিগর হিসেবে কাজ করবে। জাস্ট এটাকে আপনি আপনার মতো করে ব্যবহার করুন, সপ্তাহে 7 দিন ব্যবহার করতে পারেন, অল্টারনেটলি আজ ডায়মন্ড করলেন কাল প্ল্যাটিনাম করুন, এভাবে ইউজ করতে পারেন। আর বিবি ক্রিম কিন্তু ম্যান্ডেট, সাথে ক্যারি করবেন, বারবার অ্যাপ্লিকেশন করবেন। কালকে একটা বিপদে পড়ে গেছিলাম, কঞ্জুসি করে প্ল্যাটিনাম ফেশিয়াল কিটটা শুধু মুখে ব্যবহার করেছি, গলায় ব্যবহার করিনি। ধোয়ার পর দেখলাম মুখটা সাদা হয়ে গেছে, গলাটা কালো রয়ে গেছে, আবার সেটা আলাদা করে গলায় অ্যাপ্লাই করতে। এটা সুস্মিতা কিন্তু কমন প্রবলেম, এটা আমি অনেকেই বলেছেন যে মুখ গলা হাত যেন সমান টেক্সচার হয়, তার জন্য এটা কিন্তু সাবধান। প্ল্যাটিনাম কিট বা ডায়মন্ড কিট একবার ইউজ করলে স্কিনে যে পরিমাণ পরিবর্তন আসে, গলার সাথে কিন্তু মিসম্যাচ হয়ে যাবে মুখ আর গলার মধ্যে। সুতরাং মুখে স্কিন আর গলা স্কিনকে যদি এক রাখতে চান, তাহলে ডায়মন্ড কিট আর প্ল্যাটিনাম কিট কিন্তু গলা মুখ সমেত ব্যবহার করবেন, কারণ ইনস্ট্যান্ট এতটাই উজ্জ্বলতা আসবে, আপনি নিজে অন্ততপক্ষে 8-10টা সেলফি তো আপনার মন ভরবে না। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো বলো দিদি ভাই। নমস্কার বলো দাদা ভাই। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা ভাই, ভালো আছো? আমি তো সব সময় খুব ভালো থাকি। আরে বুঝতে পারছি, চিনতে পারছি আমি কে বলছি? কে গো? পূজা। হ্যাঁ, মালদা থেকে পূজা প্রসাদ বলছি। আরে আমি এখন আন্দাজে বলেছি পূজা নামটা। আমি রবিবার দিন ফোন করেছিলাম দাদা ভাইকে। আচ্ছা দাদা ভাই, মনে পড়েছে? একটু হিন্টস দেবেন পূজা আমাকে। ওই আমি একটা রেজিস্ট্রির ব্যাপার বলেছিলাম কিছু। ও রাইট রাইট, মনে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একদম মনে পড়ে গেছে। হ্যাঁ, সেদিন যে তুমি যে কথাগুলো বলেছিলে না, সেই কথাগুলো শোনার পর মনে একটু হলো সাহস এসেছে, তার জন্য থ্যাঙ্কস। একদম, দাদা ভাইয়ের বোন কখনো ভীতু হতে পারে না। একদম দাদা ভাই, তোমাকে আজকে দেখতে ভীষণ 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 সুন্দর লাগছে। থ্যাংক ইউ পূজা। আর দিদি ভাই, তোমাকেও খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ পূজা। বলছি দাদা ভাই, তোমার সমস্ত প্রোডাক্ট আমি ইউজ করি, খুব খুব ভালো আছি, ভালো মানে প্রচন্ড ভালো আছি। একদম, ওয়াও, ভেরি গুড। প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করি, একটা বাদই না, প্রত্যেকটা ইউজ করি একদম। আর আমান্ডার হানি? ওটা তো সবে এসেছে। ওটা তো ওটা সবে এসেছে, ওটা একটু সময় দিতে হবে। মালদাতে পরম্পরা বৈদ্য ভীষণ জনপ্রিয়, একদম একদম, প্রত্যেকটা পরিবারের মানুষকে। একদম 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 ঠিক, একদম। আমাদের এখানে প্রত্যেকে ইউজ করে, আমাদের বাড়ি সবাই ইউজ করে, আর আমিও ইউজ করি। একদম। ওকে দাদা ভাই। হ্যাঁ পূজা, বলছি যে বলো, আমি খুব এক্সাইটেড, আমি সব ভুলে যাচ্ছি। না না, বলুন বলুন, শুনছি আমি। এক্সাইটেড হবেন না, বলুন। কিন্তু ভুলে যাচ্ছি, প্লিজ পূজা। আমি আজকে অনেকক্ষণ ধরে ফোন করতে করতে এতক্ষণে ফোন লেগেছে, এতক্ষণে। বেশ,
বেশ ইন্তজার কা ফল মিঠা হতা হ্যায়, থ্যাংক ইউ ভেরি মাচ পূজা। খবর দেওয়ার জন্য এবং ধন্যবাদ অবশ্যই আপনাদের, কারণ আপনাদের সাথে আবার কিন্তু কাল বিকেলে আমাদের আড্ডা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার। নমস্কার।